নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই। 13 জুলাই 2022 বুধবার যে পাঁচ রাশির হঠাৎ প্রাপ্তির যোগ সৃষ্টি হয়েছে, সেই পাঁচ রাশির বিষয়ে আমি আলোচনা করব। তবে একটি কথা আমি আবারও বলছি, ভিডিওর আলোচনা আপনারা সম্পূর্ণরূপে শুনবেন, কারণ এখানে কিছু বোঝার ব্যাপার আছে, জানার ব্যাপার আছে, তবে আপনি আপনার জীবনে অ্যাপ্লাই করুন। আমি এখানে কি বোঝানোর চেষ্টা করছি, দেখুন, অর্থ এমন কোনো মানুষের জীবনে প্রয়োজন নেই এরকম নয়। অর্থ হচ্ছে আপনার গাড়ির যেমন পেট্রোল লাগে, পেট্রোল ছাড়া জীবন চলে না, ঠিক মানুষের কিন্তু ওই অর্থ ছাড়া কিন্তু জীবন কিন্তু চলে না। এই অর্থের জন্যে প্রচুর মানুষ বিভিন্ন রকম পরিশ্রম করছে, প্রচুর খাটছে, কিন্তু সবাই কি একই রেজাল্ট পাচ্ছে? সবার ভাগ্য কি একই হচ্ছে? হচ্ছে না। এক একজন প্রচুর পরিশ্রম করে কিন্তু অর্থ ইনকাম করতে পারছে না, আবার কেউ কম পরিশ্রম করে প্রচুর অর্থের মালিক কিন্তু হচ্ছে। এর কারণ কি? তার ন্যাকাল চার্ট কি আছে, অর্থাৎ ন্যাকাল চার্টে যদি তার ভাগ্য যদি ভালো হয়, ভাগ্য ভাব যদি স্ট্রং হয়, তাহলে এই ব্যক্তি প্রচুর অর্থের মালিক কিন্তু হবে। আর যদি ন্যাকাল চার্টে আপনার ভালো না হয়, ভাগ্যভাব আপনার পীড়িত থাকে, বা রাহু যদি আপনার পীড়িত থাকে, রাহু হচ্ছে কি বলুন, এই হঠাৎ প্রাপ্তির যেটা মালিক, আকস্মিক প্রাপ্তির মালিক, সেটি হচ্ছে রাহুগ্রহ। এই রাহুগ্রহের বলবত্তা যদি আপনার জন্মকুণ্ডলিতে ভালো থাকে, এবং আপনার ক্ষেত্রে যদি দশা অন্তর্দশা ভালো যদি হয়, তাহলে আপনার প্রাপ্তি কিন্তু হবে। তো কোন এই পাঁচটি সৌভাগ্যশালী রাশি, সেই রাশিগুলোকে নিয়েই আমি আলোচনা করব একে একে। দেখুন, আগামীকাল বুধবার প্রত্যেকে জয় গণপতি পাপ্পা, জয় গণপতি পাপ্পা, জয় গণপতি পাপ্পা অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করুন। যে রাশিগুলোর আগামীকাল গাঢ় প্রাপ্তির যোগ সৃষ্টি হয়েছে, সেই রাশিগুলোর বিষয়ে আমি আলোচনা করব। দেখুন, ভাগ্য সবথেকে থাকা কিন্তু দরকার। ভাগ্য যদি আপনার সাথ দেয়, ভাগ্য যদি আপনার সঙ্গে থাকে, তাহলে আপনি পাহাড় কিন্তু ভাঙতে পারেন। এর পাশাপাশি এই আকস্মিক প্রাপ্তির কারক গ্রহ, সেটি হচ্ছে রাহু। এই রাহুকে যদি আপনারা স্ট্রং করেন, রাহু রক্ষা কবচ আপনারা পরিধান করুন, রাহুর বলবত্তা বৃদ্ধি করবে। অর্থাৎ রাহুকে যদি আপনারা স্ট্রং করতে পারেন, আপনি কিন্তু একাধিক প্রপার্টির মালিক কিন্তু হবেন। রাহু অনেকটা শনির কিন্তু ফল দিয়ে থাকে, অর্থাৎ শনি যে ফলটা দেয়, সেই রেজাল্টটা রাহু কিন্তু দেয়। রাহু যদি আপনার জন্মছকে ভালো থাকে, তাহলে আপনার আকস্মিক প্রাপ্তি কিন্তু হবে। আর রাহু যদি আপনার জন্মছকে পীড়িত থাকে, তাহলে কিন্তু আপনার আকস্মিক প্রাপ্তির জায়গা কিন্তু হবে না। তাই রাহুকে স্ট্রং করতে হবে, রাহু রক্ষা কবচ আপনাকে পরিধান করতে হবে, এটা একান্তই দেখা কিন্তু দরকার। এইবার আমি একে একে আপনাদেরকে জানাই যে রাশিগুলোর আমি কথা বলবো, সে রাশিগুলোর আগামীকালের টার্গেট নাম্বার এবং রাশিভিত্তিক শুভ সময় আপনাদেরকে জানাবো। দেখুন, প্রথম যে রাশির কথা আমি আগামীকাল বলবো, সেটি হচ্ছে কন্যা রাশি। কন্যা রাশির ক্ষেত্রে আপনাদের আগামীকালের টার্গেট নাম্বার, সেটি হচ্ছে 7 এবং 6, এবং আপনাদের ক্ষেত্রে শুভ সময় সকাল 9:18 থেকে 12:11 পর্যন্ত।
দ্বিতীয় যে রাশির কথা আমি বলবো সে রাশির নাম আপনার তুলা রাশি। তুলা রাশির ক্ষেত্রে আপনাদের আগামীকালের টার্গেট নাম্বার সেটি হচ্ছে 9 এবং 5, এবং আপনাদের ক্ষেত্রে শুভ সময় সকাল 8:41 থেকে 10:52 পর্যন্ত আপনাদের সময়টা কিন্তু শুভ। এরপর যে রাশির কথা আমি বলবো সে রাশির নাম মিথুন রাশি। মিথুন রাশির ক্ষেত্রে আপনাদের আগামীকালের টার্গেট নাম্বার সেটি হচ্ছে 4, এবং আরেকটি আপনাদের টার্গেট নাম্বার সেটি হচ্ছে 3, এবং রাশিভিত্তিক যে শুভ সময় সকাল 11:30 থেকে আপনার 1:15 পর্যন্ত সময়টা শুভ। এরপর যে রাশির কথা আমি বলবো 4 নম্বর রাশি, অতি সৌভাগ্যশালী রাশি, এটি হচ্ছে কুম্ভ রাশি। কুম্ভ রাশির ক্ষেত্রে আপনাদের আগামীকালের টার্গেট নাম্বার সেটি হচ্ছে 8 এবং 6 কুম্ভ রাশির ক্ষেত্রে, এবং আপনাদের যে শুভ সময় আগামীকাল সেটা হচ্ছে সকাল 7:52 থেকে 9:18 পর্যন্ত। সবশেষ এবং অন্তিম যে রাশির কথা বলো, তার আগে একটি কথা বলছি, অনেকে রাশি জানেন না, তারা অবশ্যই নিজস্ব রাশি সম্বন্ধে ওয়াকিবহল হন। অনেকে আছে যে নিজের রাশির বা পাশাপাশি হস্তরেখা যারা বিচার করাতে চাইছেন, হস্তরেখার দেখানোর জন্য আপনারা এই হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বার আপনারা মেসেজ করুন, যাদের ক্ষেত্রে জন্মকুণ্ডলী নাই সেখানে আপনাকে ইন ডিটেলস জানিয়ে দেওয়া হবে। এবং আমি যে 5 রাশির কথা বলছি, কম হোক বেশি হোক আগামীকাল কিন্তু প্রাপ্তি এই 5 রাশি কিন্তু হবে। কত অ্যামাউন্টের প্রাপ্তি হবে সেটা ডিপেন্ড করবে তার ন্যাকাল চার্টের উপর, কত টাকা আগামীকাল সেই ব্যক্তি পাবে সেটা তার ভাগ্যভাব, ধনভাব, আকস্মিক প্রাপ্তিভাব, এবং আপনার ক্ষেত্রে রাহুর প্লেসমেন্ট কেমন আছে, রাহুর বলবত্তা আপনার কেমন আছে সেটা কিন্তু একান্ত দেখা দরকার। সর্বশেষ এবং অন্তিম যে রাশি সে রাশির নাম আপনার বৃষ রাশি। বৃষ রাশির ক্ষেত্রে আপনাদের আগামীকালের টার্গেট নাম্বার সেটি হচ্ছে আপনাদের ক্ষেত্রে 3 এবং 8, আপনাদের আগামীকালের টার্গেট নাম্বার, এবং আপনাদের ক্ষেত্রে আগামীকালের রাশিভিত্তিক যে শুভ সময় সেটা হচ্ছে 1:26 থেকে আপনার 3:05 পর্যন্ত আপনাদের ক্ষেত্রে কিন্তু সময়টা কিন্তু শুভ। অর্থাৎ এই যে 5 রাশির আমি কথা বললাম, সেই 5 রাশির কম হোক বেশি হোক অর্থপ্রাপ্তি এই 5 রাশির কিন্তু হবে। কত অ্যামাউন্টের অর্থ পাবেন সেটা ডিপেন্ড করবে তার রাশিচক্রের উপর, তার হস্তরেখার উপর। যারা এ করছেন তারা অবশ্যই নিজস্ব রাশিচক্র বা হস্তরেখা আপনারা বিচার করান, যেখানে সমস্যা আছে সেখানে আপনারা প্রতিকার প্রতিবিধান করান, এবং রাহু কবচ আপনারা পরিধান করুন, আপনাদের প্রাপ্তির জায়গা কিন্তু নিশ্চিতরূপে কিন্তু হবেই। দেখুন কার কখন লাক খুলে যায় কেউ কিন্তু বলতে পারে না। ভিডিওটি এ পর্যন্তই, সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার, ধন্যবাদ।